শত শত কর্মী সমর্থক নিয়ে পরশুরা বিডিও অফিসে ডেপুটেশন দিল বিজেপি। রাজ্য বিজেপির সম্পাদক তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এই ডেপুটেশন দেওয়া হয়। বিমান ঘোষ ছাড়াও এই কর্মসূচিতে নেতৃত্ব হিসাবে ছিলেন রাজ্য বিজেপির এসসি মোর্চা সভাপতি সুদীপ দাস, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা সহ আরও অনেকে। আজকের এই ডেপুটেশন কর্মসূচি থেকে বিজেপি নেতা বিমান ঘোষ ও সুশান্ত বেরা কি জানিয়েছেন শুনুন। সারা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিডিও অফিসে আপনাদের বিজেপির উদ্যোগে ডেপুটেশন চলছে, কি বলবেন? গোটা পশ্চিমবঙ্গব্যাপী এই বিডিও এবং থানার লোকাল থানার ওসির নেতৃত্বে ভোট লুট হয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকার যে প্রয়োগ করেছে সেটাকে বাস্তবে রূপান্তরিত হতে দেয়নি। কাউন্টিং হল থেকে শুরু করে ভোটিং দিন থেকে শুরু করে তারই প্রতিবাদে আমরা গোটা পশ্চিমবঙ্গব্যাপী সব বিডিও অফিসে আমরা আজকে মিছিল আকারে ডেপুটেশন দিচ্ছি। সেরকম পরশুর বিডিওতে আজ ডেপুটেশন দেওয়া হলো। আমাদের যে দাবিগুলো ছিল দাবিগুলো জানিয়েছি। দেখুন, সদ্য সমাপ্ত হওয়া পঞ্চায়েত নির্বাচনে যেভাবে শাসক দল নমিনেশন থেকে শুরু করে ছাপ্পা ভোট, ভোট লুট, তার সাথে সাথে ব্যালট বক্স পরিবর্তন, গণনা কেন্দ্রে কারচুপি, তার সাথে সাথে যারা অপোজিশনের কাউন্টিংয়ে গেছিলো তাদেরকে মারধর, বোমাবাজি, গুলি, সমস্ত বিষয় নিয়ে যে পরিস্থিতি করেছে শাসক দল, যেভাবে বিরোধীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে সারা বাংলা জুড়ে আমরা প্রত্যেক ব্লকে আর বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা চাইছি আগামী দিনে এই নির্বাচনের নামে যাতে প্রহসন না হয়, নির্বাচনের নামে হাজার হাজার মানুষ আহত, হাজার হাজার মানুষ ঘর ছাড়া, আর কয়েকশো মানুষের প্রাণহানি, কিসের জন্য? কী দরকার ছিল এই নির্বাচন? যদি প্রাণহানি হবে, যিনি আর আমাদের সুরক্ষার দায়িত্ব নিয়ে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন। নির্বাচনের নাম করে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে চলে যাচ্ছে। সুতরাং আগামী দিনে আরও নির্বাচন আছে, সেই নির্বাচন যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় তারও একটা দাবি আমরা জানিয়েছি, এবং যে সমস্ত জায়গায় কারচুপি হয়েছে তাতে পুনরায় আর রিপোলিংয়ের দাবি জানিয়ে আমরা এসেছি। আমরা চাইছি আবার পুনরায় ভোট হয়ে যাতে স্বচ্ছতার সাথে আবার ভোট হোক। আমরা কারো সহায়তা চাইছি না, আমরা চাইছি নিরপেক্ষতা। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আর সুষ্ঠুভাবে ভোট দিক, সবাই বেঁচে থাকুক, বেঁচে থাকার অধিকার সকলে আছে। কিন্তু যেভাবে নির্বাচনের নামে প্রত্যেকটা নির্বাচনে হাজার হাজার মানুষের প্রাণহানি হচ্ছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হচ্ছে, এটা আমরা বন্ধ করতে চাই অবিলম্বে, দ্রুত আর তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212-27-6400 অথবা 9474-14-7604।